ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ইসলামের যে কোনো বিষয় যদি আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখি, এখন বর্তমান প্রেক্ষাপটে ইসলামকে বলা হয় সবচেয়ে এটা একটা হিংস্র ধর্ম। কিন্তু আমরা একজন মুসলিম যখন অপর কোন মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করি, শেষে প্রথম বাক্য আমরা কি বলি ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আপনার শান্তি বর্ষণ হোক বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শান্তি বর্ষণ করুক, আমরা তার জন্য দোয়া করি। ইসলামের সালামের যে গুরুত্ব আর এবং সালামের মধ্যে এত কিছু যে লুকিয়ে আছে, আমরা যদি সালামকে নিয়ে গবেষণা করি, আপনি দেখবেন ইসলামের মধ্যে যে সালামের যে গুরুত্ব এবং সালাম আমাদেরকে কেন দিতে বলা হয়েছে এর মধ্যে অনেক কিছু। আপনি এই সালামটা আপনার যদি হেদায়েতের বাণীর জন্য যথেষ্ট হতে পারে, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরুন আপনি একজন শিক্ষক, সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পূর্বে আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে, মারামারি করেছেন স্ত্রীর সঙ্গে, রাগান্বিত অবস্থায় বাইরে থেকে বের হয়ে চলে এসেছেন আপনি স্কুলে, আর যে স্কুলে ঢুকেছেন আর ছাত্র দাঁড়িয়েছে বলছে গুড মর্নিং স্যার, মানে আপনার সকালটি শুভ হোক। ভাই বলুন তো, স্ত্রীর সঙ্গে সকালবেলায় মারামারি করে চলে এসেছেন, একটা থাপ্পড় মেরেছেন, অনেক রাগ, আর স্কুলে এসেছেন ছাত্র বলছে গুড মর্নিং, ভাই বলুন তো এটা কি গুড মর্নিং ছিল আপনার সকালটা? কি বলছেন? তো বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে এই যে সম্বোধনটা আমরা করছি এটা সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয়? অবশ্যই সাংঘর্ষিক। ভাই আরো ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, দেখছে আপনার বাড়িতে আপনার বাবা মারা গেছে, আর আমি গিয়েছি দেখতে আপনার বাবাকে, আপনার বাবা মারা গেছে আপনার কি পরিস্থিতি, গিয়ে তখন দেখছি সকালবেলায় বলছে গুড মর্নিং দাদা কেমন আছেন, বা বন্ধু কেমন লাগবে? ইসলাম আমাদের সম্বোধনটি শিখিয়েছে সালাম দেওয়া। আপনি পৃথিবীতে যে কোনো ধর্ম বা যে কোনো কালচারের মানুষ দেখবেন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট এগুলো ব্যবহার করে, এটা একটা সম্বোধন, এটা কালচার হিসেবে আর ইসলামের একটা সম্বোধন আছে। আপনি তুলনা করে দেখেন যে কোন রীতিটা কোন পদ্ধতিটা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। আপনাকে অবশ্যই বলতে বাধ্য হবেন যে ইসলাম যে সালাম পদ্ধতি দিয়েছে এর উপরে কোনো নীতিমালা হতে পারে না। প্রমাণ, আপনার বাবা মারা গেছে, আমি যদি সকালবেলা গিয়ে বলি যে গুড মর্নিং, বা আপনার বাবা মারা গেছে গুড মর্নিং যদি বলি, আপনার কেমন লাগবে? অবশ্যই আপনি এটা মানতে পারবেন না, কেন? আপনার সকালটা গুড নয়, আপনার বাবা মারা গেছে। ঠিক একই ভাবে দেখেন, আপনি সকালবেলা স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছেন, মারামারি করেছেন, দুটো থাপ্পড় মেরেছেন, স্কুলে ঢুকে পড়েছেন, ছাত্র যদি বলে আপনাকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, যে স্যার আপনি রাগান্বিত, আপনার শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনি কেমন আছেন? ভাই বন্ধু প্রযোজ্য কি প্রযোজ্য নয়? জি আলহামদুলিল্লাহ। আপনার বাবা মারা গেছে, আমি গেছি আপনার বাড়িতে দেখতে, দেখছি আপনি শোকাহত, আপনি কাঁদছেন, সেই সময় গিয়ে যদি বলি আসসালামু আলাইকুম ভাই কাঁদছেন কেন, কি হয়েছে? ভাই বলুন তো, যদি আপনার বাবা মারা যায় যে সালাম দিই যে আপনি দুঃখিত, আপনার শান্তি বর্ষিত, রহমত বর্ষিত, ভাই বলুন তো এটা প্রযোজ্য হবে কি হবে না? আপনি যে কোনো জায়গায় যদি সালামটা যদি আপনি দেন, দেখবেন যে কোনো জায়গায় এটা পারফেক্ট একটা সম্বোধন। পৃথিবীর অন্য কোনো কালচার বা অন্য ধর্মের অনুসারে যে সম্বোধনটা শিখিয়েছে এটা সব জায়গাতে সম্ভব নয়। হিন্দু বাড়িতে দেখেন তারা বলে নমস্কার, বলে কি বলে না, নম মানে নত হওয়া, নমস্কার, তোমার প্রতি মাথাটাকে আমি সঁপে দিলাম, যেটা আমাদের ভাষাটা, আমি মাথাটাকে নুইয়ে দিলাম, মাথাটা নিচু করলাম তোমার প্রতি। ভাই বলুন তো এই সম্বোধনটি এটা সার্বিকভাবে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ব্যক্তি দিতে পারে? জি না। একজন বাবাকে একজন ছেলে বলছে বাবা নমস্কার, তর্কের খাতে ধরে নিলাম যে না ছেলে তার বাবার কাছে আত্মসমর্পণ করলো, মাথাটাকে নুয়ে দিল। কিন্তু ছেলের যদি পাল্টা যদি বাবা যদি সম্বোধন করতে চায় বলে বেটা তোকেও নমস্কার, হবে? একজন বড় মানুষ পিতা বা শিক্ষক, শিক্ষক বলে নমস্কার স্যার, মানে আমি তাকে একটু সহানুভূতি জানালাম, তাদের নমস্কার যে আপনার প্রতি মাথাটাকে নত করলাম, তর্কের ক্ষেত্রে ধরে নেবে ঠিক, কিন্তু শিক্ষক যদি ছাত্রকে বলে যে তোকেও নমস্কার, এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? জি না। আপনি পৃথিবীর যে কোনো সম্বোধন ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে ইসলাম যেটা দিয়েছে এটাই শ্রেষ্ঠ, এর বিকল্প পৃথিবীতে কোনো সালাম বা বিকল্প কোনো রীতিমালা
ইসলামের মতো নেই। যে কোনো জিনিস দিয়ে আপনি তদন্ত করে দেখতে পারেন, ইসলাম নামের দিক থেকে শ্রেষ্ঠ। ইসলামের শুধুমাত্র একটা আচরণ যে সালাম দিয়ে শুরু করি, মানে আপনার পুরো শান্তি বর্ষিত হোক, মানুষের শান্তি কামনা করি, আবার আমাদেরকে পাল্টা আক্রমণ করছে, আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি। চিন্তা করেছেন, ইসলাম মানেও শান্তি, আবার মুসলিমরা কথাবার্তা যখন শুরু করে তখন শান্তি দিয়েই যে আপনার শান্তি। এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে এবং কিয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।